দেখো বিএসএফ সূত্রে যেটা জানানো হয়েছে, গতকাল ভোর রাত 3টে নাগাদ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকারীরা সীমান্ত পারাপারের চেষ্টা করে, সেই সময় বিএসএফ তাদের বাধা দেয় এবং বিএসএফ এর বাধা দিলেও তারা কিন্তু অভিযোগ যে বিএসএফ এর উপর হামলা করে, একজন বিএসএফ যাওয়ার আহত হয়েছে এবং তারপরেই বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায় এবং সেই গুলিতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বাংলাদেশি রয়েছে এবং 1 জন ভারতীয় রয়েছে। যে ভারতীয় রয়েছে প্রকাশ বর্মন, তার নাম বাড়িচামটা এলাকায়, তার মৃতদেহ আজকে পাওয়া গেছে এবং যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকেই ওই সীমান্তে চোরা কারবারের চলতো এবং বিএসএফ এর তরফে এর আগেও বহুবার চোরা পাচারকারীদের সতর্ক করা হয়েছে এবং এর আগেও ঝামেলা হয়েছে এই সিতাই সীমান্তে এবং জেলার বিভিন্ন যে সীমান্তগুলো রয়েছে সেখানেও কিন্তু এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছে, সেখানেও প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। যদিও এই ঘটনার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ তথা বিনাটার বিধায়ক, তার দাবি যদি বিএসএফ থাকতে কি হবে, চোরা কারবার হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি এবং ঘটনার পিছনে চোরা কারবারের জন্য বিএসএফ কে দায়ী করেছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এলাকার বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া তিনিও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে প্রকাশ বর্মন যিনি মারা গেছেন তার পরিবারের দাবি তারা কিছু জানেন না, আজকে সকালে তারা জানতে পারেন যে তাদের ছেলে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহ সীমান্তের কাছে পাওয়া গেছে। সব মিলিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। ধন্যবাদ শুভেন্দু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।